আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল আমি সিনথিয়া রহমান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগগুলো দুদক তদন্ত করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন আব্দুল্লাহ এদিকে আইন নিজের গতিতে চলবে জানিয়ে সাবেক সেনা প্রধান আজিজ এবং পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন তাদেরকে কোনো রকম সুরক্ষা দেবে না সরকার বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি সময়টা ভালো যাচ্ছে না সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বড় ধরনের দুর্নীতিতে সম্পৃক্ত তার অভিযোগে সহ তার বিরুদ্ধে গত একুশে মে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর পর থেকেই যেন মুদ্রার অপর পিঠ দেখতে শুরু করেছেন নানা সময়ে আলোচিত সেনা প্রধান সরকারের নীতি নির্ধারকদের অনেকেই প্রকাশ্যে বলছেন তার দুর্নীতির দায় নেবে না সরকার সেনা প্রধান আমাদের দেশের প্রচলিত আইনি অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে জেনারেল আজিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগান দুদক চেয়ারম্যান জানান অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই একজন সেনাপ্রধানের বিরুদ্ধে যখন এ ধরনের অভিযোগ আসে তখন দেশের প্রতি এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি এবং দেশের ভাবমূর্তি সবই ক্ষুণ্ণ হয় দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে সে তো ওটা আমাদের ন্যায় আমার ছাড়া তো বিকল্প কিছুটাই আমরা দেখবো অভিযুক্ত পরীক্ষা করে দেখবো সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান জেনারেল আজিজ ও বেনজিরের দুর্নীতিকে সুরক্ষা দেবে না সরকার যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোনোরকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা এটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে গঠিত জাতীয় কমিটির এ সভায় সভাপতিত্ব করেন সালমান এফ রহমান নাজিব ফরাইজি আর টিভি সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মোটিভ জানতে শাহিনকে গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তিনি এদিকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসের টুকরো আনারের দেহাংশ কিনা সেই ডিএনএ পরীক্ষার জন্য দ্রুত ভারত যাচ্ছেন তার কন্যা মুন্ারিন ফেরদোস ডোরিনিসের বট জিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের জট একে একে খুলতে শুরু করেছে অভিযুক্তদের শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে উদ্ধার হওয়া চার কেজি মাংসের টুকরা এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে এমপি কন্যা ডরিন কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট লাস্ট আপডেটটা কি তখন আমাকে বলল যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব মরদেহের সন্ধানে বুধবারও কলকাতায় অভিযান চালায় দু দেশের গোয়েন্দারা রাতের মধ্যেই উদ্ধার হওয়া মাংসের টুকরার ফরেন্সিক রিপোর্ট আসতে পারে বলে জানান বিশেষজ্ঞরা ডিএমপি হেডকোয়ার্টারে ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্রাশ সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন ডিএনএ পরীক্ষায় সব পরিষ্কার হবে খন্ডিত কিছু মানুষ উদ্ধার করা হয়েছে সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পুলিশ পুলিশ মোটিভ এটি পর্যন্ত বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি যিনি পরিকল্পনাকারী তিনি এখন দেশের বাইরে রয়েছেন তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে যদিও এই মুহূর্তে সেই ধরনের কোনো কন্ট্রাক্ট তাদের সাথে নেই তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা গত এগারোই মে ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আজিম একুশ মে গোয়েন্দারা নিশ্চিত হন তিনি খুন হয়েছেন এরপর থেকে মরদেহের সন্ধানে অনুসন্ধান চালাচ্ছে দুদেশের গোয়েন্দারা সাদিয়া কানিজ আর ঢাকা যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে সেই অর্থ জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ পৃথিবী ও মানুষের কল্যাণে ব্যয়ের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সততা নিষ্ঠা একাগ্রতা ও আরও পেশাগত দক্ষতার সঙ্গে মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশের শান্তি শান্তিরক্ষীদের নির্দেশনা দেন সরকার প্রধান আতিকা রহমানের রিপোর্ট বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে বিভিন্ন মিশনে দায়িত্ব পালনের সময় আহত তিন সেনা সদস্যকে সম্মাননা দেয়া হয় এ সময় প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তার আগামীতেও দেশের সুরাম ধরে রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে আপনারা সংঘাত প্রতিরোধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদের অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তি রক্ষিতেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব দক্ষতা নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে যুদ্ধ সংঘাত মানবজাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনে না শুধুমাত্র অস্ত্র বিক্রি হয় এবং বিশ্বজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন রাজনৈতিক ও আঞ্চলিক সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে আমরা চাইলে শান্তি চাই আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে এই অর্থ যদি ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হত পরে পাঁচটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্তব্যরত বাংলাদেশের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় তাদের খোঁজ পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন যা আজকে আমি এই আতিকার রহমান আর ঢাকা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবে সেলো সাতাশিটি উপজেলায় ভোটগ্রহণ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে দেশের ষোলো উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয় এদিকে রাজশাহীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় দশ জন আহত হয়েছে কেন্দ্রীয় অস্ত্র নিয়ে প্রবেশ করা এক এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সুনামগঞ্জে জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা তৃতীয় ধাপে সাতাশিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল চারটা পর্যন্ত ষোলোটি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে প্রার্থী বাছাই করেন ভোটারা রাজশাহীর পবা ও মোহনপুরে বেশ কয়েকটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় দশজন আহত হন সুনামগঞ্জের দুয়ারা বাজারে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক প্রার্থীর এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোট হয় কুড়িগ্রামের নাগেশ্বরী ভুরুঙ্গামারী ও ফুলবাড়িতে দিনাজপুরের তিনটি উপজেলার দুইশো টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে উৎসব পরিবেশে ভোট হয় ময়মনসিংহ এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কোন রকম সমস্যা নেই চারটি উপজেলার পাঁচশো সাতটি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে কুমিল্লাতে দুটি করে উপজেলায় ভোট হয় ব্রাহ্মণবাড়িয়া নাটোর গাইবান্ধা জামালপুর রাঙ্গামাটি শরীয়ত পুরে দুলিয়াকক পার্টিদার কারণে তার পক্ষে দলের নেতা গুরবদের চাপ রয়েছে নারীদের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিতি ছিল রংপুরে ফরিদপুরের দুটি উপজেলাতেও ভোটার উপস্থিতি বেশি ছিল এবেরকা মতন সুস্থ মতন ভালো ভোট দিলেন কোনো গন্ডগোল নাই ফেয়ার এন্ড পারফেক্ট যেটা নির্বাচনটা হচ্ছে এদিকে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল সিলেটের তিনটি উপজেলায় লক্ষ্মী ফুট সদরেও একই পরিস্থিতি দেখা যায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণের নির্বাহী ম্যাজিস্ট্রেট র‍্যাব পুলিশ বি জিবি ওয়ালসার সদস্যরা তৎপর ছিলেন নাদিরা সুলতানা আরটি ভীম উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের সাতাশি উপজেলায় প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এই তথ্য জানিয়ে বলেন অবাধ ও নিরপেক্ষভাবে এবার এক হাজার একশো জন প্রার্থী ছিলেন ইভিএম এ ষোলো উপজেলায় এবং বাকিগুলো ব্যালট পেপারে ভোট নেওয়া হয়েছে ভোট কাটচুপির চেষ্টায় ত্রিশ জনকে আটক করা হয়েছে এবং দুইজনের কারাদণ্ড হয়েছে বলেও জানান সিএসি একজন প্রেসাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন বলেও জানান তিনি উপস্থিতির যে যে তথ্য পেয়েছি সেটা আমার বা আমাদের পর্যালোচনায় এটা থার্টি ফাইভ প্লাস মাইনাস হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ম্যাজিস্ট্রেট তারা তৎপর ছিলেন তিরিশ জনকে আটক করা হয়েছে তারা ভোট কাট চুপির চেষ্টা করেছিলেন সহিংসতায় তেমন কেউ আহত হন নাই আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসার আকস্মিকভাবে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরে উনি মৃত্যুবরণ করেছেন বর্তমান সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে যাকে খুশি তাকে এমপি বানিয়ে এমপির পর্যায়ে কোথায় নামিয়ে এনেছে তা সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনা দেখলে বোঝা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দুপুরে নরসিংদীর পলাশে জিয়াউর রহমানের তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মঈন খান বলেন বিএনপি যেমন ভোট বর্জন করছে তেমনি আওয়ামী লীগের ভোটাররাও ভোট বর্জন করছে সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন এই সরকার করেছে তারা নিজেরাই করে নিয়েছে। তাদের ইচ্ছে মতো তাকে খুশি তাকে এমপি করে নেয় এমপিদের পর্যায় কত নিচে নেমেছে জিনায় যাওয়ার সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা তা দেখতে পেয়েছেন বিএনপির গলাবাজি আগের তুলনায় বেড়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন এবং আন্দোলনে ব্যর্থ হয়েছে তাদের সঙ্গে জনগণ নেই বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সারা দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে দুর্যোগের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বলে জানান তিনি বিএনপি আমলে তাদের কোনো নেতা সরকারি প্রশাসনের কোনো কর্মকর্তা এবং পুলিশের কোনো সাবেক কর্মকর্তা তখন কর্মরত ছিল তাদের কারো কি ইম্পিউনিটি কালচার তারা গড়ে তুলেছিল তখন কি কারো বিচার হয়েছিল শেখ হাসিনার সৎসাহস আছে জন্য আজকে আজকে ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে খুলনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয় ভেসে গেছে তিন হাজার পুকুর এবং ন হাজার একশো ঘের মাছ এতে ২৪৫ কোটি পঁচানব্বই লাখ ৫০ হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস এদিকে স্থানীয়দের অভিযোগ টেকসই বাঁধ না থাকায় দুর্যোগে ক্ষতির পরিমাণ বাড়ে খুলনা থেকে এস এম মনিরুজ্জামানের প্রতিবেদন জানাচ্ছেন সাঈদ মাহমুদ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এক রাতেই নিঃস্ব খুলনার মৎস্যজীবীরা স্বাভাবিকের চেয়ে ছয় থেকে সাত ফুট উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে জেলার দাকব কয়রা ও পাইক গাছার অন্তত পাঁচটি বাঁধ ভেঙে গেছে জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী খুলনার এক মেট্রিক টন সাদা মাছ ও এক মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশো কাঁকড়া খামার এতে মাথায় হাত খামারিদের আমাদের ঘের বাড়ি ডুবে গেছে বেড়ি বাদ ভেঙে অনেক ঘর বাড়ি গেছে ঘের বাড়ি তলায় গেছে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে জেলা প্রশাসনের তথ্য বলছে খুলনার বান নটি ওয়ার্ডের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় চার লাখ বান্ন হাজার দুশো মানুষ জেলা সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় বিশ কিলোমিটার সব মিলিয়ে জেলায় দুশো একাত্তর কোটি পঁচাশি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পত্র এলাকায় পানি ঢুকে প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দি হয়ে গিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে রাস্তার উপর আছে অনেক মানুষ উঁচু জায়গায় স্থান নিয়েছে যেহেতু আমার এখানে কোনো সাইক্লোন শেল্টার নাই এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টেকসই বাঁধ না থাকায় প্রতিবার ঘূর্ণিঝড় ও বন্যায় তাদের ভোগান্তি বাড়ে দুইশো পরিবার মতো এখনো বানভাসী অবস্থায় আছে তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি অত্র এলাকায় আমাদের টেকসই ভেরিবার চাই বাদ যদি একটু সুবাল হতো তাহলে আমাদের এইটা থেকে মুক্তি পেতাম বেঁধে দিলে আমাদের এখান থেকে আর পানি যাতায়াত করবে না আমাদের তোলায় যাবে না জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে পূর্বাভাস পাওয়ার পর থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা মাঠে বাদ মেরামতে নেমে পড়ি এবং ঝড় আঘাত করলে পর থেকেই আমাদের যেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয় সৈয়দ মাহমুদ আর ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাবেন তিনি ২৬ মে রাত থেকে সাতাশ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে আঘাত হানে রেমাল এতে দেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতে ব্যাপক ক্ষতি হয় ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম ক্রেতারা জানান সোমবার ঘূর্ণিঝড়ের সময়ও বাজারে সবজির দাম কিছুটা কম ছিল গতকাল থেকে বেশি দামে কিনতে হচ্ছে ঝড়ের কারণে সরবরাহ কম হওয়ায় বাজারে সব ধরনের সবজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা পরিস্থিতি স্বাভাবিক হলে সবজির দাম কমে যাবে বলেও জানান তারা তবে মুরগি ডিম চাল সহ অন্যান্য নিত্য দাম অপরিবর্তিত রয়েছে বিশ টাকা

ভিটামিন ই ব্রাউন ইত্যাদি নামে এসব ডিম বাজারজাত করে থাকে বড় বড় কোম্পানিগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন বড় বড় শহরের সুপার শপগুলোতে প্যাকেটজাত এসব ডিম বিক্রি হয় প্রায় দ্বিগুণ দামে যেসব উপাদানের কথা উল্লেখ করে এগুলো উচ্চমূল্যে বিক্রি হয় সেগুলো আদৌ আছে কিনা তা যাচাই করতে সকাল থেকে রাজধানীর একাধিক সুপার শপ এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রাথমিকভাবে এর সাপেক্ষে তেমন কোনো নথি না পেলেও আগামী রোববারের মধ্যে নথিপত্র অধিদপ্তরে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের সরকারি কোন কর্তৃপক্ষের কোন আছে কিনা এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে এরপরে উদ্যোগে যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই ডিমগুলো সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজন আমরা নিজস্ব ভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তারাই ডয়েচ ফেলেকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দু তেইশ প্রদান অনুষ্ঠানে মন্তব্য করে তিনি বলেন ওই গোষ্ঠীটি টার্গেট করে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করেছে প্রতিমন্ত্রী বলেন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সম্মাননা এবং পদক দেওয়া হয় গণমাধ্যম ডশো ভ্যালি আপনারা জানেন ডিডব্লিউ তার একটি ডকুমেন্টারি বানিয়েছে সেই ডকুমেন্টারি দ্বারা প্রচার করেছে আন্তর্জাতিকভাবে শান্তি রক্ষা মিশনে আমাদের যে পারফরম্যান্স আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম সেই সুনামকে খূর্ণ করার জন্য আমাদেরকে ঘাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে এটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে এটি কিন্তু কোনো দলের বিপক্ষে নয় কোনো ব্যক্তির বিপক্ষে নয় ঢাকা কোয়ালালামপুর ত্রিশ হাজার টাকার একমুখী টিকেটের দাম লাখ টাকা ছাড়িয়েছে এ পথে শ্রমিক যাত্রীরা পড়েছেন চরম সংকটে এ অবস্থার জন্য এয়ারলাইন্সগুলোর কারসাজিকে দায়ী করেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্সিস অব বাংলাদেশ আটাপ নেতারা উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে নানা অজুহাত শরৎ খালুর রিপোর্ট চলতি মাসে বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা ভিসাপ্রাপ্তদেরও একত্রিশে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বেঁধে দেয়া হয় হঠাৎ এমন ঘোষণায় নতুন ও দেশে আসা কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার হিরিক পড়েছে আর এই সুযোগে টিকিটের দাম চার গুণ পর্যন্ত বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্সগুলোর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে টিকিট সিন্ডিকেটগুলো আর এতেই ঢাকা কোয়ালালামপুর তিরিশ হাজার টাকার একমুখী টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছে একজন কর্মীর মালয়েশিয়া যেতে যেখানে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় সেখানে টিকিটের অস্বাভাবিক দাম শ্রমিকদের জন্য বনার ওপর খারার ঘা হয়ে দেখা দিয়েছে আমরা সাড়ে চার লাখ টাকা কন্ট্রাক্ট কিন্তু এখন আমাদের পাঁচ লাখ টাকা করে দিয়ে আমাদের টিকিট নিতে আমরা এখন টিকিট হাতে পাইনি টিকিট হাতে পেলে তখন হতে কি এখন শিরুটির জন্য ওয়েট বাড়তি যাত্রীর চাপে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বাংলাদেশ বিমান আরও চারটি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারা বেসরকারি এয়ারলাইন্সগুলো বাড়তি ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে তারপরও মিলছে না টিকিট প্রতিদিনই বিভিন্ন ট্রাভেল এজেন্সি আমাদের কাছে জানাচ্ছে ফোন করছে যে এক্সট্রা ফ্লাইট তো দিছে সিস্টেমে দেখা যাচ্ছে এক্সট্রা ফ্লাইট আছে কিন্তু আমরা তো টিকিট পাইলাম না ক্রাইসিস হয়েছে বা এক্সট্রা ফ্লাইট দিচ্ছেন কোল্লম্পুর ঢাকা খালি আসবে সেটা ঠিক আছে তার মানে কি তিরিশ হাজার টাকাটা চল্লিশ হাজার হইতে পারে পঞ্চাশ হাজার হইতে পারে না ধরে নিলাম ডাবল হলো ষাট হাজার টাকা হইতে পারে এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা কেন হবে দাম বাড়ানোর জন্য মালয়েশিয়া থেকে ফেরার পথে সিট খালি থাকার যুক্তি দেখাচ্ছে এয়ারলাইন্সগুলো ওনাদের এই তথ্যটা আমি কালকেও বলেছি এটা ঠিক না আমি এটা ওপেন করে দেয়া হয়েছে যখন ওপেন করে দেওয়া হয় সবাইকে বলা হয় আপনারা কাটেন কোন টিকেট কাটছে করে বা ব্যাড ইন্টেনশন করে এগুলো কোন কিছু না ওয়ানওয়ে এবং রিটার্ন দুটো মিলে আসলে এভারেজ কস্টিংটাকে ক্যালকুলেট করা হয় এটা আসলে ডিমান্ডের কারণে আসলে ফেয়ারটাকে এখন আসলে চেঞ্জ হয়েছে এই যে ফেয়ারগুলো নির্ধারিত হয় কি মানে এটা কিন্তু প্রত্যেকটি এয়ারলাইন সে যেকোনো রুটের ব্যাপারে এখানে আপনাদের আইকার একটা পলিসি এখানে ইনভল থাকে এটা একটা পলিসি ইনভল থাকে সাথে রেগুলেটরি অথরিটি এটা ব্যাপার থাকে যাত্রী চাহিদার সুযোগে টিকিটের অস্বাভাবিক দাম বাড়ানোর প্রবণতায় লাগাম টানার দাবি রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম বৃহৎ এয়ারক্রাফট তৈরি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার ইঙ্গিত দিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শফিউল আজিম বিকেলে মত বিনিময় সভায় তিনি জানান এয়ারবাস ফ্লাইট কেনার জন্য দুইটি প্রস্তাব এসেছিল সেই প্রস্তাব মূল্যায়ন শেষে এখন আলোচনা চলছে এর আগে কঠিন শর্ত ডলার সংকট ও লসের অঙ্ক ভারী হওয়ার আশঙ্কায় এয়ারবাসের এয়ারক্রাফট কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিল বিমান বাংলাদেশ পরে শর্ত শিথিল হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে নিত্যপূর্ণের বাজার বিশ্ববাজারে কিছু পণ্যের দাম কমলেও প্রভাব পড়েনি দেশের বাজারে বিশেষজ্ঞরা বলছেন বাজার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং গোষ্ঠী স্বার্থ প্রভাবমুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি নির্ভর পণ্যের শুল্ক প্রত্যাহারের পাশাপাশি আসছে বাজেটে নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো রফিকুল ইসলামের রিপোর্ট করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়ে যায় ভোজ্য তেল গম চিনি সহ বেশ কিছু পণ্যের দাম পরবর্তীতে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম কমলেও দেশের বাজারে তেমন কোনো প্রভাব নেই ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে বেড়েই চলেছে ডলারের দাম আমদানি করা পণ্যের সাথে দেশে উৎপাদিত পণ্যের দামও লাগামহীন তাই সবজি ইন্ডিয়ান কিছু চিনি আসছিল তখন একটু দামটা কমছিল এখন আবার ওটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবার আগের মধ্যে একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে হচ্ছে নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয় সংসার চালাতে দিশেহারা সাধারণ মানুষ দুই বছর আগস্ট চালছিল সাতশো টাকা ছয়শো টাকা পাঁচ লিটার সেই এখন এক হাজার টাকা পাঁচ লিটার দিনের দিন সব কিছুর দামই বাড়তে আছে আর আমাদের বেতন তো আর বাড়তে না যাদের কারণে এরকম ঐতিহাচিক বাজার তাদের ব্যবস্থা নেওয়া উচিত কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা সহ নানা কারণে নিত্যপণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না টাকার যে মূল্য এটা অনেক হ্রাস পেয়েছে তাই ডলারে দাম কমলেও টাকায় দাম কমে নাই যেহেতু তাদের ব্যয় বেড়েছে তাই তারা জন্য জিনিসপত্রের দামটাকে। বৃদ্ধি করেছে চলমান অস্থিরতার মধ্যে দাম বাড়ানোর নিত্যপণ্যের সহনশীল রাখতে আমদানি করা অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহারের মত অর্থনীতিবিদের শুল্ক এবং করগুলো প্রত্যাহারই করতে পারি কমানোর কথা বলা হয় কিন্তু একবারে ছোট ছোট করে যদি কমানো হয় এটার বড় প্রভাব বাজারের ভিতরে পড়ে না স্বল্প আয়ের মানুষের জন্য আরও বেশি সম্প্রসারণমূলক সামাজিক নিরাপত্তা প্রয়োজন সরাসরি যেমন সামাজিক নিরাপত্তা যেখানে আমরা ভাতা দিচ্ছি সেইটার পরিমাণ বাড়ানো এবং সেইটার আওতা বাড়ানো একই সাথে যেই ধরনের আমাদের সামাজিক নিরাপত্তায় মানুষ নিজেই নিজেকে নির্বাচন করতে পারেন যেমন ওএমএস এর মতো প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোর আওতা আরও বেশি বৃদ্ধি করা দরকার নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা রফিকুল ইসলাম আর টিভি ঢাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আসতে পারবেন না তাকে সাত আট দিন প্রধানমন্ত্রী বলা যাবে মঙ্গলবার রাজ্যের বেহালায় এক নির্বাচনী সভায় এ মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুটি রোড শো এবং একটি নির্বাচনী সভা করেন মমতা রোড শো শেষে ওই নির্বাচনী সভায় মমতা বলেন এবার ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট এদিকে শেষ দফা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার কলকাতায় প্রথমবারের মতো করেছেন নরেন্দ্র ভারতের লোকসভা নির্বাচনের শেষ সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হবে পয়লা জুন পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ কমপক্ষে জন নিহত হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন স্থানীয় সময় আজ ভোরে দক্ষিণ পশ্চিম পাকিস্তানের ওয়াসুক শহরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের টায়ার ফেটে বাসটি পাহাড়ি মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বাসটি বেলুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর তুরবাত থেকে প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইন্দোনেশিয়াকে উনষাট উনিশ পয়েন্ট হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ এ জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিরপুর সোরাওয়ার্দি ইন্ডোর স্টেডিয়ামে খেলার শুরু থেকে আধিপত্য দেখায় বাংলাদেশ ছয় মিনিটে প্রথম লোনা লোনাসহ প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে দুটি লোনা তুলে নেয় আরুদুজ্জামান আলামিনরা স্বাগতিকদের টানা তিন জয়ের বিপরীতে টুর্নামেন্টে প্রথম হারের মুখ দেখে ইন্দোনেশিয়া একাই আঠারো পয়েন্ট ছিনিয়ে এনে ম্যাচ হয়েছেন লাল সবুজের রেজার মিজানুর রহমান সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান করুন রাতের সংবাদ পনেরো এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সবাইকে